সজীব ওয়াজেদ জয়কে এটার জন্য আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। প্রধানমন্ত্রী এই কথা বলে পার পেতে পারেন না, তিনি পুরো বাংলাদেশটাকে বিশ্বের কাছে তামাশার একটা বিষয় বানিয়ে ফেলেছে, চোরের রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সবাই এখন চিনে। সজীব ওয়াজেদ জয় তিনি আইটি বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে সে একটা বেতন নিচ্ছে, আপনারা জানেন বেতনের পরিমাণটা কেমন, 1,60,00,000, এবং এটা কিন্তু আমরা বিএনপির কেউ বলিনি, কথাটা বলেছে আপনার টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকি। এই কথাটি বলেছেন যে উনি প্রতি মাসে বেতন নেন 1,60,00,000। একজন সে কিভাবে তার আইটি এক্সপার্ট দাবি করে, তার কোনো সার্টিফিকেট নাই। ইদানিং যে আমরা স্যাংশন দেখছি, সেই স্যাংশনে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনোভাবেই তার কোনো সার্টিফিকেট ছিল না, বিনা সার্টিফিকেটে সে এতদিন পর্যন্ত বাংলাদেশের জনগণের টাকা বেতন বাবদ আত্মসাত করেছে। প্রধানমন্ত্রী কেন তার দায়ভার নেবেন না, কেন তিনি বলছেন তাতে কিছু যায় আসে না? অনেক কিছু যায় আসে। আজকে মির্জা আব্বাস ভাই যে বলেছেন যেটা জনগণের টাকা, অবশ্যই জনগণের টাকা, জনগণের ট্যাক্সে মানে যে কোনো সরকার চলে, এটা আপনারা সবাই জানেন। যাদের বেতন হয় এমপি মন্ত্রী থেকে শুরু করে সব টাকাই তো জনগণের ট্যাক্সের টাকাই, তাহলে আজকে যদি সেই টাকা বাজেয়াপ্ত হয়ে যায় সেটা বাংলাদেশের টাকা, আপনার টাকা, আমার টাকা, আমাদের সবার টাকা। কারণ স্বাধীনতার 52 বছরের মধ্যে আজ অব্দি কোনো স্যাংশন আসে নাই, কিন্তু এই সরকারের কারণে আজকে স্বাধীনতার 52 বছর পর স্যাংশন এসেছে। এবং এই স্যাংশনটা আসলে কি, সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞাটা কাদের জন্য এসছে? সেই নিষেধাজ্ঞাটা এসছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে বাধা প্রদানকারী যারা এবং তাদের সাথে যারা সংশ্লিষ্ট তাদের জন্য এসছে। এটা কি আপনার জন্য এসছে, আমার জন্য এসছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জন্য এসছে? নো, আমাদের দলীয় কোনো নেতাকর্মীর জন্য আসেনি। এই স্যাংশনটা এসছে যারা বিগত শাসন আমলে বিগত যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনগুলোতে বাধা দিয়েছেন, সশরীরে থেকে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছেন, আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছেন, গুম করেছেন, খুন করেছেন। এই স্যাংশনটা তাদের জন্য, ভয়ের কারণ তাদের, আমরা ভয় পাবো কেন? আমরা বাংলাদেশের জনগণের ভালোবাসা নিয়ে, বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে দাঁড়িয়ে আছি, তাদের দাবির প্রেক্ষিতে আমরা দাঁড়িয়ে আছি। অতএব একটা কথা বলে দিতে চাই, ওরা যে স্যাংশনের কথা বলছে যে সজীব ওয়াজেদ জয়ের ভিসা বাতিল কিংবা হচ্ছে আপনার সম্পদ বাজেয়াপ্ততে প্রধানমন্ত্রীর যায় আসে না, বাংলাদেশের নাগরিক হিসেবে আমার যায় আসে, কারণ এই টাকাটা আমাদের, আমাদের সাধারণ জনগণের। আজকে বেতন এক একজনের কোনোভাবে নাবিশ্বাস হয়ে যাচ্ছে তার প্রতিদিনের খাবার চালানো, যেখানে 60 টাকা কেজি চালের দাম, আলু 50 টাকা, একটা মানুষ বাঁচবে কিভাবে? আমাদের টাকা আত্মসাৎ করে, আমাদের টাকা চুরি করে বিদেশে নিয়ে পাচার করেছেন, কিন্তু বিদেশে যখন কিভাবে টাকাটা এনেছেন সেটার কথা বলতে পারছেন না, তখন আপনার টাকা হয়ে যাচ্ছে বাজেয়াপ্ত। এই টাকাটা আসলে কাদের? আমাদের রক্তের, আমাদের ঘামের, আমাদের কষ্টের। প্রধানমন্ত্রী এ থেকে কোনোভাবেই নিজের দায় এড়াতে পারেন না। অবশ্যই যারা এগুলোর সাথে সংশ্লিষ্ট তাদেরকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটা বাংলাদেশের জনগণের দাবি। আসলে ওদেরকে আমি কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না, ওনাদের কোনো কিছুই পরোয়া হয় না, বুঝছেন? ওনাদের হচ্ছে পিটার হাস কি বলেছে সেটা নিয়ে তাদের কোনো মন্তব্য থাকে না, এগুলোকে ওনারা আমলে নেন না। ওনারা 7 সাগর 13 নদী পেরিয়ে ওনারা আমেরিকা যেতে চান না, কিন্তু ওনার নেত্রী একটা সেলফির জন্য কেমন করে পেছন পেছন ছুটে বেড়ায় এটা বাংলাদেশের জনগণ দেখেছে। আর সেই সেলফিটাকে বাজারে বিক্রি করে নিজের অবস্থা টেকানোর জন্য যে চেষ্টা সেটাও বাংলাদেশের জনগণ দেখেছে। শুনেন, ভিসা নীতিটা আসছে কাদের জন্য? আজকে সেই সব বিচারপতিদের জন্য এসছে যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আজকে এতটা বছর কারাগারে রেখেছেন। কারাগারে আমাদের শত শত নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীর লক্ষ লক্ষ মামলা দিয়ে এক একজন নেতাকর্মীর নামে 400-500 মামলা, এটা কি বিশ্বাসযোগ্য? বিশ্বের কোথাও আপনি পাবেন যে একজন একজন রাজনীতিবিদের জন্য 500 মামলা দেওয়া হয়? এটা কি? এটা শুধুমাত্র আমাদেরকে দমন পীড়ন ছাড়া আর কিছুই নাই, এটা একটা অপচেষ্টা। এবং আমরা একটা কথা বলে দিতে চাই, এই সরকারকে স্যাংশন নিয়ে তোমরা ভয় পাবে,
আমরা না স্যাংশনের জন্য আজকে যে স্যাংশনের জন্য তোমরা বিচলিত সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু যায় আসে না আমাদের নেতাকর্মীদের নামে কিন্তু স্যাংশনের লিস্ট আসেনি লিস্ট এসেছে বিরোধী দলের কথা বলছে খুব চালাকি বিরোধী দল বলতে কাদের বলা হয়েছে তাদের গৃহপালিত বিরোধী দলের কথা বলা হয়েছে যারা তাদেরকে সংসদে বিরোধী দল হিসেবে এস্টাবলিশ করতে চেয়েছে তাদের কথা বলেছে তাদের নাম সহ এসেছে বিচারপতিদের নাম সহ এসেছে শুধু তাই না এখান থেকে বাদ যাবে না মিডিয়া কর্মীরাও যারা হচ্ছে গণমাধ্যমের মাধ্যমে গণমাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জনগণের ভোটার অধিকার হরণ করেছে বাংলাদেশের জনগণের যে আজকে চাওয়া পাওয়া তাদের যে এরকম দুরবস্থা এই অবস্থার জন্য এই সরকার যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী এই গণমাধ্যম যারা হচ্ছে এই একটা একটা মহল আমি মানে সমগ্র মিডিয়াকে বলছি না মিডিয়ার একটা মহল অপপ্রচার চালিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বারবারই হেনস্থা করার চেষ্টা করেছে বাংলাদেশের জনগণের দাবিকে তাদের যে জবাব সেটাকে দাবিয়ে রাখতে আফসোস এটা পারেনি কারণ হচ্ছে বিশ্বের অনেকগুলো মাধ্যম গণমাধ্যম আমাদের দেশে এসেছে তারা তাদের পর্যালোচনা চালিয়েছে এবং সঠিক তথ্যটা তুলে ধরে আজকে বারবার করে বলা হচ্ছে বাংলাদেশের যে অবস্থা সেখানে অবাধ সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য তারা যে প্রস্তুতি যে পদক্ষেপ নিতে চেয়েছিল সেইটা থেকে তারা সরে এসেছে কারণ কি ইউরোপীয় ইউনিয়ন আপনারা জানেন যে পর্যালোচনার জন্য তারা আসবে না তারা নির্বাচন যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু না হবে এরকম যখন তারা পরিস্থিতি না দেখবে তারা কোনো ধরনের সহযোগিতা করবে না এবং ভিসা নীতিটা আজকে বাংলাদেশের উপরে এসছে কেন কারণ বাংলাদেশে আমলা পর্যায়ের লোকজন অর্থ আত্মসাত করে করে নিজেরা কেন্দ্রে এক একজন 200-400 ভোট দিয়ে এই সরকারকে টিকিয়ে রেখেছিল এটা তথ্যটা তাদের কাছে চলে গেছে যার কারণে ধারাবাহিকভাবে প্রশাসন থেকে শুরু করে তাদের জন্য ভিসা নিতে এসছে ভিসা নীতিতে আমার মতো নাদিয়া পাঠান পাপন ভয় পাচ্ছি না কারণ আমি কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত না আমার এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণই নাই আমি বাংলাদেশের একজন জনগণ বাংলাদেশের নাগরিক বাংলাদেশের জনগণের কথা বলি জনগণের পাশে দাঁড়িয়ে তাদের হাতে হাত মিলিয়ে তাদের আওয়াজ হওয়ার চেষ্টা করি আমার আমার কষ্ট পাওয়ার কোনো ভয় পাওয়ার কোনো কারণই নাই এই সরকারের কী করার আছে কী করার নাই এটা বিগত এই সরকারের শাসনামল আমরা দেখে ফেলেছি আমরা জানি এই সরকারের মাধ্যমে এই সরকারের যিনি সভানেত্রী আওয়ামী লীগের যিনি রাষ্ট্রপ্রধান এখন যিনি প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে দাবি করেন অবৈধ প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছেন খালেদা জিয়াকে তিনি নিজেই জেলখানায় পাঠিয়েছিলেন উনি চাইলে কোথায় কোথায় পাঠাই দিবেন সেই ধরনের হুমকি ধমকিও কিন্তু আমাদের নেতাকর্মীদেরকে দিয়েছে তাহলে ওনারা কিভাবে বলেন যে খালেদা জিয়ার এই বিদেশে চিকিৎসার বিষয়ে তাদের কিছু করার নাই তারাই তো অন্যায়ভাবে ওনাকে আটকে রেখেছে তাদের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লোপাট করে খুব ভালো অবস্থায় আছে অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে যে মামলা দিয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট সেখানে যে 2 কোটি টাকা ছিল সেটা 8 কোটিতে আছে এবং সেই টাকা যে বেড়েছে সেটা বারবার আমাদের আইনে মানে যারা অ্যাডভোকেটরা আছেন লয়াররা আছেন তারা সবাই বিষয়টাকে প্রচার করেছেন কোনোভাবেই তারা এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের 3-3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো ধরনের দুর্নীতির সাথে তারা যুক্ত কোনোভাবেই এই ধরনের কোনো প্রমাণ তারা দিতে পারেনি কিন্তু অন্যায়ভাবে প্রহসন আপনার আজকে প্রশাসনকে অন্যায়ভাবে কাজে লাগিয়ে বেগম খালেদা জিয়াকে তারা বন্দি করে রেখেছেন আজকে সরকারকে বার্তা দেওয়ার একটাই দেখেন বাংলাদেশের জনগণের কথা শুনেন তাদের যে ঘৃণাটা তারা বোঝার চেষ্টা করেন তারা যে আপনাদেরকে চায় না এটা মেনে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা পদত্যাগ করে ওনাদের ভোটার অধিকারটা অন্তত ওনাদেরকে দেন ওনারা যেন ওনাদের ভোটটা তাদের নেতা নির্বাচন করতে পারে তারা যাকে পছন্দ করে তাকে যেন ভোটটা দিতে পারে এতটুকু কথাই বলবো আর সবশেষে বলবো যে অন্যায় আপনারা করে গেছেন যে অন্যায় আপনারা এখন পর্যন্ত করছেন আপনারাও কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে অতএব বিচারের জন্য নিজেকে কতটুকু প্রস্তুতি নিয়েছেন কতটুকু প্রস্তুত করেছেন সেটা নিয়ে ভাবেন কারণ কাঠগড়া তো আপনাদের কাউকে ক্ষমা করবে না আইন না সবার জন্য সমান তো আইন যদি সবার জন্য সমান হয় নিশ্চয়ই আপনাদের জন্য ব্যতিক্রম হবে না আপনারা যে ধারায় যে প্রক্রিয়ায় বিচার ব্যবস্থাকে চালাচ্ছেন বিচার ব্যবস্থা যেদিন স্বাধীন হয়ে যাবে সেদিন নিশ্চয়ই তারা তাদের আসল কাজটি বুঝতে পারবে যে আসলেই তাদের কী করণীয় তো তাদেরকে শুধু একটা কথাই বলার এখনও সময় আছে সাবধান হয়ে যান নিজেকে সংযত করেন বাংলাদেশের জনগণের যে দাবি সেই দাবিটা মেনে নেন আপনারা পদত্যাগ করেন ধন্যবাদ সবাইকে